ডিজিটাল টেক মাস্টারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে দেখানো হবে যে কিভাবে আপনার ফোনের উপরে কর্নারে, তার মানে আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারে, কিভাবে আপনারা স্পিড মিটারটি অ্যাড করবেন। তার মানে স্বাভাবিকভাবে আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করি বা ফেসবুক ব্রাউজ করি, তখন কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের ইন্টারনেট স্পিডটা কেমন। তো আমরা যদি এখানে এখন কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু স্পিড যে সেটা কিন্তু দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু দেখাচ্ছে। তো আপনার ইন্টারনেট যেরকম স্পিড থাকবে সেটা কিন্তু এখানে দেখানো হবে। তো এটা কিভাবে অ্যাড করবেন, বর্তমান ভার্সনের ফোনগুলোতে কিন্তু এই অপশনটি অটোমেটিক সেট করা থাকে, কিন্তু যেগুলো একটু আগের ভার্সনের ফোন সেগুলোতে কিন্তু এই অপশনটি অ্যাড করা থাকে না। তো এই অপশনটি অন করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে কিন্তু পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপটিকে ডাউনলোড করবেন। তো অ্যাপটিকে ডাউনলোড করার পর আপনারা সরাসরি সেই অ্যাপটি ওপেন করে নেবেন। তো অ্যাপটির নাম হচ্ছে ইন্টারনেট স্পিড মিটার। তো এই অ্যাপটির নাম হচ্ছে ইন্টারনেট স্পিড মিটার। তো এই দেখতে পাচ্ছেন, তো এই অ্যাপটি, তো এই অ্যাপটি শুধুমাত্র আপনারা ইনস্টল করে ওপেন করবেন, তাহলে কিন্তু আপনারা ওইখানে ওই কোনায় এই অপশনটি পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন বর্তমানে আপনার নেটের স্পিডটা কেমন, এবং সেই সাথে এখানে দেখতে পারবেন টুডে আপনি কত এমবি ব্যবহার করছেন, ইয়েস্টারডে কত ব্যবহার করতেছেন, কোন তারিখে কত এমবি ব্যবহার করছেন, এই মাসে কত জিবি ব্যবহার করছেন, তারপর লাস্ট মাসে কত ব্যবহার করছেন, বিস্তারিত জিনিস কিন্তু এখানে দেখানো হবে। তো আপনারা আপনাদের ডাটার হিসাবটা এখান থেকে পেয়ে যাবেন। আপনি যদি এমবি কিনে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ডাটার হিসাবটা এখান থেকেও পেয়ে যাবেন, যে আপনি প্রতিদিন কেমন ডাটা খরচ করতেছেন। তাছাড়া আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে স্পিডটা বুঝতে পারবেন, ডাটা ব্যবহার করলেও কিন্তু স্পিডটা বুঝতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর এই অ্যাপটি অবশ্যই আপনাদের ফোনে ইনস্টল করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা এই সুবিধাটি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।